गुड मॉर्निंग। मॉर्निंग, वेलकम टू अ न्यू प्लेस इन वेस्ट सिक्किम। আর আমরা এখন আছি একটা ওয়েস্ট সিকিমের অফবিট প্লেসে। প্লেসটার নাম আপনাদের বলবো, সঙ্গে থাকুন, আগে ঘুরে দেখি আমাদের হোমস্টে। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। নতুন বছরে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বাড়ির গাড়ি চেপে আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। ওয়েটিং রুমে খানিকক্ষণ ওয়েট করার পর এবার চললাম আমরা প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। রাত 10:10 দার্জিলিং মেলে চেপে জলপাইগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আর বাড়ি থেকে রান্না করে এনেছিলাম পরোটা আর আলুর দম, সেটা খেয়ে এবার দুজনে নিদ্রায় যাব বলে প্রস্তুতি নিচ্ছি। সকালবেলা প্রায় 2 ঘন্টা লেটে আমরা পৌঁছলাম এনজিপি স্টেশনে। স্টেশনে নেমে সোজা ছুটে গেলাম রিটায়ারিং রুমে ফ্রেশ হওয়ার জন্য, কারণ আমরা যেখানে যাব সেটা এনজিপি থেকে প্রায় 6 ঘন্টা মতন লাগবে। ফ্রেশ ট্রেশ হয়ে এবার আমাদের গাড়ি বলা ছিল ওয়াগেনার, আমরা বুক করেছি। খরচ পড়ছে 4,500 টাকা আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। আর আমরা চলেছি এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্য দিয়ে। ড্রাইভার ভাইকে বললাম যে আমরা একটু ব্রেকফাস্ট খাবো, কিন্তু এখনও সেরকম কোনো দোকানের দেখা পাইনি, তো দেখা যাক কোথায় আমরা ব্রেকফাস্ট খাই। তো ফাইনালি আমরা একটা গৌতম রিভার ভিউ বলে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, কিন্তু সময় অনেকটাই লেট হয়ে গেছে, তাই একদম লাঞ্চ খেয়ে নিচ্ছি। আমরা নিয়েছি চিকেন থালি, ভাত, ডাল, একটা সবজি, বেগুন ভাজা, একটা মিষ্টি, আর আছে মাংস। এই থালিটার দাম হচ্ছে 250 টাকা। রেস্টুরেন্টের রেটিং আমি দেব 3 out of 5। সার্ভিস খুবই দ্রুত দিয়েছে, কিন্তু খাবারের কোয়ালিটি মোটামুটি খুব একটা ভালো নয়। তো মোটামুটি আপনারা যদি হাংরি থাকেন এই রেস্টুরেন্টে খেয়ে নিতে পারেন। আর এখানে ড্রাইভারদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দেয়, তো ওদের থালিগুলো 150 টাকা করে দাম নিয়েছিল। তো এরপর আমরা তিস্তা নদীকে সামনে রেখে, পাশে রেখে আমরা এবার এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যেতে যেতে এখন প্রায় বাজে বিকেল 4 মতন, আর রাস্তাঘাটের অবস্থা দেখুন, পুরো রাস্তাটাই কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় খোঁড়া, জল জমা, কোথাও তো রাস্তাই নেই। আর একদম মনে হচ্ছে অফ রোড ড্রাইভিং করে করে আমরা যাচ্ছি। ফাইনালি বিকেল 5 সময় আমরা পৌঁছেছি আমাদের ডেস্টিনেশনে রিংচেং পং। এটা হচ্ছে সাউথ ওয়েস্ট সিকিমের একটা ছোট্ট গ্রাম। এখানে আমরা থাকব অর্কিড ভিলা বলে একটা হোমস্টেতে। তো চলুন আগে আমরা হোমস্টেটাতে পৌঁছই। তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন পাথরের সিঁড়ি বেয়ে বেয়ে আমি নামছি, আর দুদিকে বেশ জঙ্গল হয়ে আছে। এই হোমস্টেটা আমি বুক করেছিলাম গুগল থেকে নাম্বার নিয়ে। ভাস্কর গুরুং বলে একজন হচ্ছে হোস্ট এই হোমস্টের, তার মাধ্যমেই আমি বুক করেছিলাম হোমস্টেটা। আমরা এখানে থাকবো নেক্সট 3 দিন। তো এইটা একটা হোমস্টে যাওয়ার পথে একটা বাড়ি পড়েছিল, আমি ভেবেছিলাম যে এইটাই আমাদের হোমস্টে, কিন্তু না, আমি ভুল করে লোকের বাড়িতে ঢুকে গেছিলাম। এটাও কি সুন্দর করে সাজানো, দেখুন মনে হচ্ছে যেন এটাই একটা হোমস্টে, বাট এটা আমাদের হোমস্টে নয়। আরেকটু নিচে গিয়ে আমাদের হোমস্টেতে পৌঁছতে হবে। অবশেষে পৌঁছানোর পর এত সুন্দর একটা দৃশ্য দেখে পথের ক্লান্তি ভুলেই গেলাম, মনেই হলো না যে 6 ঘন্টা আমরা জার্নি করে এসেছি। এরপর আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ খেতে বিকেল 5:30 সময়। 5:30 তো কি হয়েছে, পাহাড়ে এলে আমি এরকম সন্ধেবেলায় লাঞ্চ আগেও খেয়েছি, কারণ আজকের লাঞ্চটা এদের প্যাকেজের মধ্যেই ধরা থাকে। আর এখন তো খিদেও পেয়েছে, আশেপাশে কোনো দোকানও নেই, আর এদের স্ন্যাক্স দিতে বেশ দেরি আছে। তো আমাদের দিয়েছে ভাত আর আলু আর ব্রোকলি আর ফুলকপি, তিনটা মিক্সড করে সবজি, একদম গরমাগরম ডাল আর ডিমের ঝোল। এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্মিক, আর এখানে যে লাইট জ্বলছে এই শহরটা হচ্ছে গেজিং। আর এইখানে খুব প্রচুর আলো ঝলমল করছে, এটা হচ্ছে পেলিং।
জানি না কেন পকোড়া আর চায়ের ভিডিওটা কোথায় হারিয়ে গেছে, তাই রাতের ডিনার নিয়ে চলে এসেছি। রাতের ডিনারে ছিল এই ফুলকপি আর মটরশুঁটি দিয়ে সবজি আর দারুণ একটা চিকেন রোস্ট করে তরকারি বানানো। এত সুন্দর লেগেছিল যে এখনও টেস্টটা জিভে লেগে আছে। তো চলুন এবার খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়ি। ওয়েলকাম টু ডে টু। আজকে আপনাদের ঘুরে দেখাবো আমাদের হোমস্টেটা। তো এই হচ্ছে সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়ে অর্কিড ভিলা হোমস্টেতে ঢুকতে হবে প্রথমে। তো চলুন আশেপাশটা ঘুরে দেখি। আসার সময় যতজনকে জিজ্ঞাসা করেছি কেউই কাঞ্চনজঙ্ঘার দেখা পায়নি, কিন্তু আমরা এসে পৌঁছানোর সাথে সাথেই একদম পর্দা খুলে গেছে আর আমরা ভোর 6টা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, আর তার অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। তো এটা হচ্ছে হোমস্টার এন্ট্রিটা, আর দুদিকে ফুল দিয়ে সাজানো, সুন্দর সুন্দর সিজন ফ্লাওয়ারের সমারোহ এই সময়। ওভারঅল হোমস্টের ভিউটা। তো প্রথমেই ঢুকেই আপনার ডান দিকে পড়বে এদের রিসেপশন। এখানে আপনি চাবি টাবি জমা দিয়ে যেতে পারেন, আর এনারা এখানেই থাকেন, তো কোনো দরকার হলে আপনি ডাকতে পারেন। আর তার অপোজিটেই আছে, এখানে যারা কাজ করে সম্ভবত তারা থাকে এই ঘরটায়। আর তার পাশেই একটা ছোট্ট করে গার্ডেন মতন আছে, এখানে দোলনায় বসে বা আপনি চেয়ারে বসে গল্প করতে পারেন, একটু শেতে রোদের তাপে আপনি নিজেকে সেঁকে নিতে পারেন। আর এবার যাব আমরা রান্নাঘরটার দিকে। এইটা হচ্ছে এদের রান্নাঘর, আর এখানে সব জিনিসপত্র আছে। আর রান্নাঘরের সাথে অ্যাটাচড হচ্ছে এদের খাওয়ার রুমটা, যেটা আপনাদের কালকেই দেখিয়েছি। ওনারা নিজেরা থাকে না, তার সাথে ওনার কাজিন ভাই যারা হেল্প করে তারাও থাকে। আর সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেখানে গেস্টরা এলে থাকতে পারে। তবে এই রুমটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই। কাঞ্চনজঙ্ঘা ভিউর জন্য আপনাকে যেতে হবে সোজা গিয়ে বাঁ দিকে, যেখানে আমরা আছি। তাহলে চলুন এখন ওই দিকটা যাওয়া যাক। আর এই সাইডে আছে কমন বাথরুম, তো এটাও এদের ব্যবস্থা আছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক। দোলনায় দুলতে দুলতেও আপনি সামনে দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা আর সবুজ পাহাড় আর কমলালেবু দেখতে পারেন। এই দেখুন গাছে কি সুন্দর কমলালেবু হয়ে আছে। এইদিকের একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে, আর ওই নিচে হয় বোনফায়ার, সবাই মিলে আড্ডা দেওয়া যায়। কিন্তু এখান থেকেও ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা ভিউটা হয়তো পাওয়া যাবে না। সব থেকে বেশি ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাওয়া যায় আমাদের রুমটা থেকে। এইদিকের রুমটা হচ্ছে 5 বেডরুম, একটা বিশাল ফ্যামিলি রুম। এইটা হচ্ছে বেস্ট রুম ফ্যামিলি নিয়ে আসার জন্য। আমাদেরও এটা একদিন পর দেবে বলেছিল, কিন্তু আমাদের রুমটা ছোট হলেও এত সুন্দর ভিউ যে আমরা ছেড়ে আসতে চাইনি। তো চলুন আপনাদের দেখাই আমাদের রুম। তো এইখানে পাশাপাশি দুটো রুম আছে, এটা 2 বেডরুম, এখানে 3 জন কোনোভাবেই আটবে না, তো এটা শুধু 2 জনের জন্যই। আর এরকম সুন্দর ভিউ পাবেন আপনি রুমের সামনে থেকে। 106 আর 107 নম্বর রুম, এই দুটো থেকে সব থেকে বেস্ট ভিউ পাওয়া যায়। জাস্ট দেখতে পাচ্ছেন জানলাতেও কাঞ্চনজঙ্ঘার ছায়া পড়েছে। এটা
হচ্ছে আমাদের রুম, একটা টুল আর একটা ছোট্ট টেবিল, আর নিচে দুটো সুটকেস রাখার মতন জায়গা, আর সাইডে আছে বেড, দুজন খুব ভালোভাবেই শোয়া যাবে। বেডের অবস্থা খুব খারাপ, তাই আমি দেখানোর আর সাহস পাচ্ছি না। তো এই হচ্ছে বেড, আর জানলা খুললে, দরজা খুললে আপনি দুটো থেকেই ভিউ পেয়ে যাবেন। আর প্রচুর প্লাগ পয়েন্ট দেওয়া আছে, তাই চার্জিংয়ের কোনো সমস্যা নেই, মোবাইল ক্যামেরা যাই হোক আপনি চার্জ দিয়ে দিতে পারবেন। আর বাথরুমে গরম জলের ব্যবস্থা আছে, একটা টাওয়েল দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ, আর বাথরুমও খুব পরিষ্কার, এগুলো নতুন বিল্ড হয়েছে তো ভীষণই পরিষ্কার রুমগুলো। আর খরচ হচ্ছে 1500 টাকা করে পার হেড, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার আর স্ন্যাক্স ইনক্লুডেড।